আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতে নিশ্চয় তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। এই বিজয়ের মাস শেষ, আমাদের সামনে আসছে নতুন বর্ষ। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ, এই নতুন বছরে যেন আমরা করোনা থেকে, বিপদ থেকে যেন মুক্ত থাকতে পারি এবং তোমাদের জীবনেও যেন নতুন বছরের শুভেচ্ছা, নতুনভাবে তোমরা জীবনকে সাজাও, এই কামনায় আমি ক্লাস শুরু করছি। আজকে আমরা ইসলামে বঙ্গবন্ধু কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের, যার কোড হলো 267, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হযরত আবু বকর রাজিয়াল্লাহর পরিচয়, খিলাফত লাভ এবং প্রাথমিক সমস্যা সমূহ আমরা জানবো সেই সম্পর্কে। কিন্তু হযরত আবু বকর রাজিয়াল্লাহ জানার আগেই আমাদের, অর্থাৎ ইসলাম ধর্মে যারা আমরা, তাদের জন্য অবশ্যই প্রয়োজন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা চারজন খলিফা সাম্রাজ্য পরিচালনা করেন তাদের সম্পর্কে কিছু জানা, বা খোলাফায়ে রাশেদিন কি সেই সম্পর্কে আমাদের জানা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে খোলাফায়ে রাশেদিন কি সেটা আমাদেরকে জানতে হবে। এই 10-15 মিনিটের সময় এই জানা, সম্পূর্ণভাবে বলা অত্যন্ত, তবে আমি তাড়াতাড়িভাবে কিছুটা বলবো যে খোলাফায়ে রাশেদিন কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর চারজন সাহাবি পর্যায়ক্রমে প্রতিনিধি রূপে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তাঁরা ইসলাম ধর্ম এবং মুসলিম রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথ অনুসারে নিজেদের ব্যক্তিগত জীবন এবং রাজ্যের শাসন কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। এই জন্য তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন, বা সত্য ও ন্যায় পথগামী বলা হয়। তারা হচ্ছেন কে কে? হযরত আবু বকর, ওমর, উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহ। এই চারজনই হচ্ছে খলিফা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্য সহচর ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছিল। তাদের রাজত্বকালটা কত ছিল জানো? 632 থেকে 661, সুদীর্ঘ 30 বছর এই চারজন খলিফা মুসলিম জাহানের খিলাফত পরিচালনার দায়িত্ব পালন করেছে। এবং ঐতিহাসিক পিকে হিটি বলেন এই চারজন যে এই যুগের খলিফা আরব ঐতিহাসিকদের কাছে বা আমাদের কাছে হলো আল রাশিদিন হিসাবে পরিচিত। ওই যুগ এবং এই যুগেই হচ্ছে, মানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পর থেকে আমাদের কাছে এরাই হচ্ছে খোলাফায়ে রাশেদিন হিসাবে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম যে খোলাফায়ে রাশেদিন কি? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তারা, যারা ঘনিষ্ঠ সহচর ছিল, তারা যে মুসলিম জাহান পরিচালনা করে 632 থেকে 61, এরাই হচ্ছে খোলাফায়ে রাশেদিন। যে খিলাফতটা কি? খিলাফত হলে আরবি শব্দ, এটি হচ্ছে খালদুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব বা স্থানাভিষিক্ত। যিনি ইসলামী খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তিনি খলিফা। প্রথম দিকে খলিফাদের তিনটি উপাধিতে ভূষিত করা হতো। কী কী? আমিরুল খলিফা, ইমাম এবং আমিরুল মুমিন। এবং অনেক ঐতিহাসিকের মতে খলিফাদের পদে যোগ্য হতে হলে 7টি গুণের তাকে হতে হবে, যে অধিকারী হতে হবে। তাকে হতে হবে কুরাইশ বংশোদ্ভূত, মুসলমান, পুরুষ, প্রাপ্তবয়স্ক, চরিত্রবান এবং শারীরিক ও মানসিক ব্যাধিমুক্ত। এবং শাসন কার্য পরিচালনার জন্য তাদেরকে কী গুণের অধিকারী হতে হবে? কুরআন ও হাদিস ভিত্তিক জ্ঞানের অধিকারী হতে হলে তারা হবে খোলাফায়ে রাশেদিন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা খোলাফায়ে রাশেদিন সম্পর্কে জানতে পারলো। আমি যদি জিজ্ঞাসা করি যে খোলাফায়ে রাশেদিন কি, তোমরা উত্তর দিলেও আমি শুনতে পাবো না। তাহলে চারজন খলিফা যে পর্যায়ক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে শাসন কার্য পরিচালনা করেন তারাই হচ্ছে খোলাফায়ে রাশেদিন। এখন আমরা পড়বো যে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহের পরিচয়, খিলাফত ও প্রাথমিক সমস্যা সমূহ আমরা আলোচনা করব। তাহলে এখন হযরত আবু বকরের জন্ম, বংশ পরিচয় ও প্রাথমিক জীবন কি ছিলেন? তাহলে হযরত
আবুবকর রাদিয়াল্লাহু মক্কার কুরাইশ বংশে বনু তামিম তামিম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমাদের নবী কত সালে জন্মগ্রহণ করেন তোমরা উত্তর বললো আমি শুনতে পাবো না। তাইলে আমাদের হযরত নবী হলো 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, আর হযরত আবুবকর কত সালে? হযরত আবুবকর 573 খ্রিস্টাব্দে তামিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাইলে নবীর থেকে তিনি 3 বছরের ছোট ছিল। তার পিতার নাম ছিল ওসমান আর মাতার নাম ছিল উম্মে খায়ের সালমা। তার আরেক নাম ছিল আবদুল্লাহ। মিরাজের কথা হযরত আবুবকর রাদিয়াল্লাহু সর্বপ্রথম বিশ্বাস করেন, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধি দেন, আর তিনি অধিক দানশীলতার জন্য তাকে আতিক উপাধি দেওয়া হয়। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরেও 632 খ্রিস্টাব্দে হযরত আবুবকর রাদিয়াল্লাহু মুসলিম জাহানের প্রথম খলিফা তিনি নিযুক্ত হন, এবং তিনি 634 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু খলিফা আবুবকর রাদিয়াল্লাহের মেয়ে ছিলেন। তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ বিশ্বাস করেন, এই জন্য তাকে আতিক উপাধি দেওয়া হয়। এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেন? জন্মগ্রহণ করেন 500 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন তিনি 634 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। হযরত আবুবকর রাদিয়াল্লাহু ছোটকাল থেকে তিনি ছিলেন সদাচার, পরোপকারী, মানবতাবোধ এবং বিচক্ষণতার জন্য এলাকায় তার সম্মানিত ছিল, এবং তিনি শিক্ষিত ছিলেন এবং কবিতা লিখতে পারতেন। কুলজি বা বংশ পঞ্জিকা সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল। হযরত আবুবকর রাদিয়াল্লাহু কী করতেন? কাপড়ের ব্যবসা করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি ছিলেন যে আতিথ্য পরায়ণতা, দানশীলতা, সহনশীলতা, সরলতা প্রভৃতি গুণের তিনি অধিকারী ছিলেন। এই জন্য ঐতিহাসিক আসাদুল্লাহ বলেন তিনি অর্থাৎ হযরত আবুবকর রাদিয়াল্লাহু প্রকৃতপক্ষে তিনি ছিলেন ধার্মিক এবং সব গুণের অধিকারী, এই জন্য তার বিচক্ষণতার জন্য তাকে সবাই প্রথম খলিফা নিযুক্ত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্রথম খলিফার জীবন সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা জানব যে খলিফা হিসেবে হযরত আবুবকর রাদিয়াল্লাহের যে খিলাফত, ইসলাম গ্রহণ এবং ইসলামের খেদবোধ। হযরত আবুবকর রাদিয়াল্লাহু আমাদের নবী ওহিপ্রাপ্ত হয় কত সালে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো মুসলমান হিসাবে এবং ইসলামের ইতিহাস সম্পর্কে তিনি আমাদের নবী 610 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম ওহি নাজিল হয়। তাহলে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আর বয়স্কদের মধ্যে হযরত আবুবকর রাদিয়াল্লাহু 610 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করে, ও প্রাপ্ত পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি আজীবন ইসলামের খেদমত করেছেন। হযরত আবুবকর রাদিয়াল্লাহুর প্রচেষ্টায় তার বাবা মা অর্থাৎ হযরত আবুবকর রাদিয়াল্লাহুর বাবা মা এবং হযরত ওসমান, তালহা, জুবাইর এবং আব্দুর রহমান সাদ প্রভৃতি ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি বা ইসলামের জ্ঞানীগুণী ব্যক্তি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সেই সময়। এবং তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু সহ কয়েকজন দাস দাসীকে তিনি কিনে মুক্ত করে দেন। এবং 622 খ্রিস্টাব্দে মহা সংকটের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি হিজরত করেছিলেন, এবং মদিনার মসজিদ, যেটা সর্বপ্রথম মসজিদ, সেই মদিনার মসজিদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ নির্মাণ, ওহুদ, খন্দক, বদর এবং তাবুক অভিযানও তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন, ব্যয় করেছিলেন। এবং ঐতিহাসিক আমির আলী বলেন যে হযরত আবুবকর রাদিয়াল্লাহু বিনীত এবং দৃঢ় চরিত্রের অধিকারী ছিলেন, এবং নতুন রাষ্ট্র শাসন কার্য ও জনগণের কল্যাণে তিনি সর্বশক্তি নিয়োজিত করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন যে হযরত আবুবকর রাদিয়াল্লাহু যে ইসলামের খেদমতের ব্যাপারে তাকে কেউ অতিক্রম করতে পারবে না। এবং ইতিহাসের বা আমরা ইসলাম ধর্মের বর্ণনা মতে 610 খ্রিস্টাব্দে আবুবকর রাদিয়াল্লাহুর 40,000 দিরহাম মূল্যের সম্পদ ছিল, কিন্তু 622 অর্থাৎ হিজরতের সময় তা কমে এসেছিল মাত্র 50,000 দিরহাম।
এ থেকে বোঝা যায় তিনি ইসলামের জন্য অকাতরে কত অর্থ ব্যয় করেছেন। তিনি বিপদে আপদে সব সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতেন। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বলেছেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে আমি বন্ধু বলতাম তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকেই বন্ধু বলতেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আবু বকর রাদিয়াল্লাহুর প্রতিহত সন্তুষ্টির জন্য তিনি তার ইমামতিতে বহুবার নামাজ পড়েছেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কত কাছের লোক ছিলেন যে তার ইমামতিতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ আদায় করেছেন। তাহলে খিলাফত লাভ, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি বলে খলিফা নির্বাচনের পদ্ধতি পরিস্থিতি জটিল আকার ধারণ করেন। ঐতিহাসিক পিকে হিটু বলেন, খিলাফত প্রশ্নটা ছিল ইসলামের প্রথম সমস্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর 632 খ্রিস্টাব্দে খলিফা নির্বাচনের উদ্দেশ্যে মুসলমানেরা সাকিয়া বানি সাদিয়া নামক স্থানে তিনি মিলিত হন এবং প্রত্যেক ব্যক্তি লোকদের নিজেদের সমর্থনের কথা বলেন। হযরত আবু বকর রাজিয়াল্লাহু ইসলামের জন্য আনসার এবং মুহাজিরদের ত্যাগের কথা বলেন। আনসারেরা উভয় দল থেকে একজন করে খলিফা নির্বাচনের কথা বললে অনেক ব্যাগবিতণ্ডিতার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত উসমান রাদিয়াল্লাহুকে সমর্থন করে জোরালো মন্তব্য দেন এবং আরবের প্রথা অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহর হস্ত চুম্বন করে খলিফা ঘোষণা করলেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে খলিফা নির্বাচন করা হয়। তাহলে প্রথম খলিফার তোমরা জানলে যে কীভাবে খলিফা নির্বাচন হয়, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহুর খলিফা যে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত হলেন, সেই নির্বাচিত হওয়ার পর তিনি একটা উদ্বোধনী ভাষণ দেন। সেই ভাষণ সম্পর্কে আমরা এখন জানব। খলিফা নির্বাচিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু জনতার উদ্দেশ্যে এক ঐতিহাসিক উদ্বোধনী ভাষণ দেন। এতে তিনি বলেন, হে মুসলমানগণ, আপনারা এখন আমাকে শাসনের গুরুভার প্রাপ্ত অবস্থায় দেখছেন, কিন্তু আপনাদের অপেক্ষা আমি অধিক গুণ ও যোগ্যতা সম্পন্ন নয়। আপনাদের পরামর্শ ও সাহায্য আমার সর্বদা প্রয়োজন হবে। আমি যদি ভালো কাজ করি তবে আপনারা আমাকে সমর্থন দিবেন, আর যদি ভুল করি উপদেশ দিবেন। শাসকের কাছে সত্য কথা বলাই প্রকৃত আনুগত্য এবং গোপন রাখাই হচ্ছে বিদ্রোহের নামান্তর। কাজেই আপনাদের কাছ থেকে সত্যের অনুসরণ এবং মিথ্যার যে বর্জন সেটা আমি কামনা করছি। দুর্বল ও সবল সবাই আমার কাছে সমান এবং প্রত্যেকে আমার কর্তব্য আমি যতক্ষণ কর্তব্য করবো ততক্ষণ তোমরা মান্য করবে, আর যদি আমি কিছু অমান্য করি তাহলে তোমরা আমাকে বর্জন করবে। আপনাদের আনুগত্য লাভের বিন্দুমাত্র অধিকার আমার থাকবে না। নিঃসন্দেহে খলিফার ভাষণ অনেকে তাৎপর্যপূর্ণ। তিনি অসাধারণ, বক্তৃতাটির প্রতিটি শব্দই জ্ঞান সমৃদ্ধ এবং এটি মুসলিম জাহানের কাছে আলোর সংকেত স্বরূপ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত আবু বকর রাদিয়াল্লাহুর উদ্বোধনী ভাষণ শুনলেন। এখন আমরা শুনব প্রাথমিক বাধা বিপত্তি বা ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিছুক্ষণ পরে। তাহলে খলিফা নির্বাচিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু নানাবিধ সমস্যার সম্মুখীন হন এবং তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এই বিষয়ে বলেন যে আরব সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহের অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে। বিদ্রোহিতা ধর্মদ্রিতা এবং অসন্তোষ দিন দিন বৃদ্ধি পেতেছিল। বিদর্ভী এবং হুশিয়ার ইহুদিরা সুযোগের সন্ধানে ছিল এবং মুসলমানেরা কেমন ছিল, রাখালহীন মিষ্পালকের মতো ইতস্তিত বিচরণ করতেছিল। তাদের সংখ্যা নগণ্য ছিল কিন্তু তাদের দুশ্মন ছিল সংখ্যা দিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত হওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হয়। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন জানো যে আমি ক্লাসের শেষ পর্যায়ে খিলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহুর প্রধান লক্ষ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নির্দেশ এবং তার অভিপ্রত অনুযায়ী প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে তাঁর দত্তক পুত্র জায়েদ বিন হারিস মুথার যুদ্ধে নিহিত হন, কিন্তু হারিসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সিরিয়া একটি যুদ্ধাভিযান প্রেরণ করতে চেয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের ফলে এই অভিযানটি স্থগিত করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু খিলাফতের অধিষ্ঠিত হয়ে পরের দিনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা অনুযায়ী হারিসের যুবক পুত্র উসামাকে সেনাপতি নিযুক্ত করে সিরিয়ায় অভিযান চালান। উসামা সিরিয়ায় বিদ্রোহীদের দমন করে তার বশ্যতা স্বীকার করেন এবং কর প্রদানে বাধ্য করান। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে সমস্যাসমূহ মোকাবিলা করে ইসলামের অবস্থান সুদৃঢ় করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খোলাফায়ে রাশেদিন তো সম্পর্কে জানলে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে জানলে, তাহলে নতুন বৎসরের শুভকামনা করে খোদা হাফেজ, ভালো থাকো।